রাশিয়া সমগ্র বিশ্বের বৃহত্তম দেশ, অফিসিয়ালি ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। রাশিয়ান ফেডারেশন আংশিকভাবে পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত। এটির উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে বেরিং সাগর এবং ওখটস সাগরের সীমানা সহ প্রায় এক ডজন সমুদ্র দ্বারা আবৃত একমাত্র দেশ। 14টি দেশের সাথে রাশিয়ার সীমানা রয়েছে, যেমন আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, উত্তর কোরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, নরওয়ে, পোল্যান্ড এবং ইউক্রেন সীমান্ত। এছাড়াও জাপান, সুইডেন, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়ার আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 7 ভাগের 1 ভাগ। এটি আকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুণ এবং ফ্রান্সের চেয়ে 20 গুণ বড়। দেশটির জনসংখ্যা প্রায় 15 কোটি এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 8 জন। বেশিরভাগ নাগরিক দেশটির ইউরোপীয় অংশে তথা পশ্চিমাংশে বাস করে। দেশটির রাজধানী মস্কো এছাড়াও সেন্ট পিটার্সবার্গ, কাজান, ভ্লাদিভস্টক ইত্যাদি রাশিয়ার অন্যতম প্রধান শহর। রাশিয়া এত বড় দেশ যে ঘড়ির কাঁটাই সময় হিসাব করার জন্য তাদের 11টি ভিন্ন ভিন্ন সময় অঞ্চল বা টাইম জোন রয়েছে। রাশিয়ার পূর্ব দিকের মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখন পশ্চিমাঞ্চলের লোকেরা ঘুমাতে যায়। আপনি কি জানেন, রাশিয়া তার দেশের একটা অংশ মাত্র $7.2 মিলিয়ন আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। 1897 সালে রাশিয়া মাত্র $7.2 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দেয়। ইনফ্লেশন হিসাব করলে যে আজকের বাজার মূল্যে মাত্র $120 মিলিয়ন। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ। এটি পৃথিবীর 23% মিঠা পানির উৎস। বলা হয় বৈকাল হ্রদকে পানি দিয়ে পূরণ করতে হলে বিশ্বের সমস্ত বৃহত্তম নদীগুলি প্রায় 1 বছর ধরে প্রবাহিত হতে হবে। বৈকাল হ্রদে এত মাছ আছে যে সব মাছ ধরার পর পৃথিবীর সবাইকে 1 কেজির বেশি করে মাছ দেওয়া সম্ভব। এটি হল্যান্ড এবং ডেনমার্কের আয়তনের চেয়েও অনেক বড়। বিশ্বের দীর্ঘতম রেলপথ রাশিয়ায় অবস্থিত। এটির নাম ট্রান্স সাইবেরিয়া। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত মোট 5,772 মাইল দীর্ঘ রেলপথ। এটি তার যাত্রাপথে 4টি সময় অঞ্চল, 87টি শহর এবং ভলগা সহ 16টি নদী অতিক্রম করে থাকে। এই রেলপথটি একই সাথে চীন এবং মঙ্গোলিয়াকে সংযুক্ত করেছে। রাশিয়াকে শিল্প, সাহিত্য এবং কবি লেখকদের আতুর ঘর বলা হয়। রাশিয়া পৃথিবীর সেরা কবি, সাহিত্যিক ও লেখকদের জন্ম দিয়েছে। আলেকজান্ডার পুশকিন, ফিওদর দস্তয়েভস্কি, লিও টলস্টয়, আন্তন চেখভ, আলেকজান্ডার সলজেটিনিস, ইভান তুর্গেনেভ এবং ভ্লাদিমির নভোকভ। এখানে বিখ্যাত সাহিত্যিকদের জন্য একটি জাদুঘর রয়েছে, যেখানে তাদের সাহিত্যকর্ম, কবিতা, নাটক সহ রাশিয়ান সাহিত্যের বিস্তারিত জানতে পারবেন। রাশিয়ায় 12টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার বেশিরভাগ অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে যাওয়া অসম্ভব। তবে কামচাটকা আগ্নেয়গিরি ভ্রমণ করার সুযোগ রয়েছে। এই সক্রিয় আগ্নেয়গিরিটিতে 1,000-এরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। এটি বাদামী ভালুক, ভেড়া এবং নেকড়েদের আবাসস্থল। সাইবেরিয়া রাশিয়ান ফেডারেশনের মোট ভূমির 77% জায়গা জুড়ে অবস্থিত। তবে সাইবেরিয়ার আবহাওয়া অত্যন্ত শীতল হওয়ার কারণে রাশিয়ান জনগণের মাত্র 2% এখানে বাস করে। রাশিয়ানরা সাধারণত হাসে না, যদিও হাসি খুশি থাকা শরীরের পক্ষে ভালো এবং বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। কিন্তু রাশিয়ানরা এটিকে সেভাবে দেখে না। রাশিয়ানদের কাছে হাসি দুর্বলতার লক্ষণ এবং নিজের সত্যিকারের অনুভূতি না দেখানোর সামিল। তারা যাদেরকে ভালোভাবে জানে তাদের সাথেই মূলত হাসি বিনিময় করে থাকে। অপরিচিতদের দিকে লক্ষ্য করে তারা কখনোই হাসে না, যদিও এটি একটি স্বাভাবিক সংস্কৃতি। আপনি যদি রাস্তায় একজন রাশিয়ানকে দেখে হাসেন, তবে আপনাকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। রাশিয়ায় পুরুষ সংকট রয়েছে। রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগই মহিলা। পুরুষদের তুলনায় 11 মিলিয়ন বেশি মহিলা রয়েছে। এখানে মোট জনসংখ্যার 54% মহিলা। এর অন্যতম কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 25 মিলিয়ন রাশিয়ান সৈন্য মারা গিয়েছিল, ফলে সেই ধকল এখনও দেশটি সামলে উঠতে পারেনি। এছাড়াও এখানে পুরুষরা প্রচুর পরিমাণে ভদকা পান করে থাকে, যা তাদের স্বাস্থ্যহানির অন্যতম কারণ। রাশিয়ায় লোকনৃত্য বিশ্ব ঐতিহ্যের অংশ। লোকনৃত্য রাশিয়ান ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। খোরোবোধ হল রাশিয়ার লোকনৃত্যের অন্যতম ধারা। নাচের এই শৈলীতে নারী পুরুষ মিলে একটি বৃত্তাকার ভঙ্গিতে নাচ করে থাকে। এছাড়াও কারেলিয়ান, তাতার এবং চেচুটকা হল ঐতিহ্যবাহী রাশিয়ান নৃত্য। সমগ্র বিশ্বের সমস্ত গাছের প্রায় 20% রাশিয়ায় অবস্থিত। এটি সংখ্যায় হিসাব করলে প্রায় 640 বিলিয়ন গাছ। সম্ভবত অবাক হওয়ার কিছু নেই যে রাশিয়া বিশ্বের শীতলতম স্থানগুলির মধ্যে একটি। তারপরেও এখানে একটি কোল্ড ভিলেজ রয়েছে, যার নাম ওই মিয়াকন, যেখানে শীতকালে রাশিয়ার গড় তাপমাত্রা -58°F, সেখানে ওই মিয়াকন এর তাপমাত্রা -96°F পর্যন্ত পৌঁছে যায়। রাশিয়ান মহিলার অত্যন্ত সুন্দরী, আকর্ষণীয় এবং সুঠামদেহী হয়ে থাকে। তবে 95% রাশিয়ান মহিলারা নিজে
নিজেকে অতটা সুন্দরী বলে মনে করেন না। পৃথিবীতে রাশিয়ান নারীদেরকে আদর্শ স্ত্রী বলে মনে করা হয়। এরা খুবই সাহসী এবং প্রতিভা সম্পন্ন হয়ে থাকে, যেমন মারিয়া শারাপোভা, রাশিয়ান টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডন একক শিরোপা জিতেছিলেন। মহাকাশে যাওয়া, বিশ্বের প্রথম মহিলা ভ্যালেন্টিনা তেরেস্কোভা রাশিয়ার নাগরিক। মজার বিষয় হল, রাশিয়ায় একটি জাতীয় যৌন দিবস রয়েছে, এটি প্রজনন দিবস হিসেবে পরিচিত। এটি প্রতি বছর 12 সেপ্টেম্বর পালন করা হয়। এই দিনটি রাশিয়ান সরকার তার জনগণকে বাচ্চা উৎপাদনে উৎসাহ দেওয়ার জন্য প্রতীকী কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে। তবে এটি বেশ ভালো কাজ করছে, কারণ প্রতি জুনে জন্মহার অন্যান্য মাসের তুলনায় এখানে অনেক বেশি। একজন রাশিয়ান গড়ে 18 লিটারের বেশি অ্যালকোহল পান করে। ডাক্তারের মতে নিরাপদ মদ্যপান বিবেচনায় এটি দ্বিগুণেরও বেশি। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায়শই প্রধান পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। তবে রাশিয়ান সেনাবাহিনীর কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে, প্রায় 84,000, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক অনেক বেশি। বিশ্বের গভীরতম মেট্রো রেল সেন্ট পিটার্সবার্গে অবস্থিত। 1955 সালে এটি প্রথম চালু হয়েছিল। এটি মাটির 86 মিটার নিচে অবস্থিত। সামগ্রিকভাবে সবচেয়ে বেশি মাল্টি মিলিয়নারদের বাস রাশিয়ায়। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তথ্য মতে বার্ষিক তালিকায় 421 জন বিলিয়নিয়ারদের মধ্যে 98 জনই রাশিয়া। রাশিয়া তার বিশাল বিস্তৃতি সহ একটি বহুমুখী দেশ। প্রতি বছর হাজার হাজার পর্যটকের প্রকৃতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি আকর্ষিত হয়ে এখানে ঘুরতে আসে। ধন্যবাদ।